बिस्मिल्लाह रहमान रहीम सुप्रिय शिक्षार्थीबृंद केमन आछो तोमरा निश्चय भालो नहीं बैश्विक महामारी करोना समग्र विश्व जखन लंडभंड बांग्लादेशे करोना जखन अनेक लोक आक्रांत तो से ही मुहूर्ते तुम्हारे क्लास निच्छी आशा करी तुम्हरा सकले बाड़ीते सुस्थ थेके आमादेर ऑनलाइन क्लास तुम्हरा करछो तुम्हारे ये ऑनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत जानाच्छी। आमी मासूद आहमेद सहयोगी अध्यापक इतिहास विभाग सरकारी सोहरावर्दी कलेज पिरोजपुर। आज के तुम्हारे इतिहास प्रथम पत्रे बांग्लादेश एवं दक्षिण एशियार इतिहास जेटी आमादेर सिलेबास 1526 से 1971 साल पर्यन्त এই সিলেবাসের প্রথম যে অধ্যায় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা এই বিষয়ে আমি তোমাদের ক্লাস নিব। তোমরা জানো যে গত ক্লাস আমি নিয়েছিলাম গত সপ্তাহে, এই ক্লাসে আমি তোমাদের ইতিহাস বিষয় কি এই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমরা আমাদের এই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ইতিহাসের প্রথম অধ্যায় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা এই বিষয়ে আমাদের কিভাবে ইংরেজরা এদেশে ইউরোপীয়দের যে আগমন এই আগমনের পটভূমি নিয়ে আমি তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমি এই ইংরেজ আধিপত্য কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে এবং পরবর্তীতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার ফলশ্রুতিতে পরবর্তীতে তোমরা সকলেই জানো যে দীর্ঘ প্রায় 200 বছর ইংরেজরা আমাদের এই ভারতবর্ষ শাসন করেছে, অর্থাৎ নবাবী শাসনের পতনের ফলশ্রুতিতে ইংরেজদের কিভাবে এই ভারতবর্ষে তাদের যে শাসন প্রতিষ্ঠা এবং পলাশির যুদ্ধের মধ্য দিয়েই তাদের যে শাসন প্রতিষ্ঠা এই আলোচনা এখানেই আমার আলোচনা সীমাবদ্ধ রাখব। তোমরা সকলেই তোমাদের গত ক্লাসেও আমরা বলেছিলাম যে ভারতীয় উপমহাদেশ বিভিন্ন কারণে ইউরোপীয়দের আগমন ঘটেছিল, কারণ ভারতীয় উপমহাদেশ সম্পর্কে তাদের একটি অধিক আগ্রহ ছিল, কারণ ভারতের অতুল যে সম্পদ ঐশ্বর্য এই ঐশ্বর্য সম্পর্কে কিন্তু সপ্তম অষ্টম শতকের দিকে আরবীয় বণিকদের কাছ থেকে কিন্তু তারা ভারতীয় উপমহাদেশ সম্পর্কে বা ভারতীয় উপমহাদেশের যে অতুল যে সম্পদ এই অতুল সম্পদের বিবরণ তারা শুনেছিল। ভারতীয় উপমহাদেশের যে সুতি কাপড়, মসলিন কাপড়, তারপর মশলা এবং সুগন্ধি এটি জগৎ বিখ্যাত ছিল এবং আরবীয়রা তারা সপ্তম অষ্টম শতকে তারা ভারতীয় উপমহাদেশে এসে তারা এই সকল দ্রব্য তারা ক্রয় করত, ক্রয় করে তারা ভারত মহাসাগর পাড়ি দিয়ে আরব মহাসাগর পাড়ি দিয়ে ভূমধ্য সাগর যখন অতিক্রম করত তখন ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার সময় এ সময় ইউরোপে বিশেষ করে এই সময় স্ক্যান্ডিনেভিয়ান, তোমরা সকলেই নাম শুনেছ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে অর্থাৎ হল্যান্ড, নেদারল্যান্ড, এই সকল অঞ্চলের লোক তারা আরবীয় এই জাহাজগুলো তারা লোড করত এবং যারা এই সকল আরবীয় জাহাজ লোড করত তাদেরকে বলা হতো হচ্ছে ভাইকিং। এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির এই ভাইকিং তারা এই সকল আরবীয় জাহাজ থেকে এই সকল দ্রব্য লুট করত এবং তারা এইভাবেই তারা ভারতীয় উপমহাদেশের ঐশ্বর্য সম্পর্কে জানত এবং পরবর্তীতে আমরা জানি যে চতুর্দশ পঞ্চদশ শতকের দিকে এ সময় ইউরোপীয়রা তারা ভারতীয় উপমহাদেশের আগমনের চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা লক্ষ্য করি যে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা তিনি ভারতীয় উপমহাদেশের আসার জন্য তিনি জলপথ আবিষ্কার করেছিলেন এবং তিনি এ সময় উত্তমাশা অন্তরীপ যেটাকে আমরা গত ক্লাসেও আমরা বলেছিলাম যে এটি হচ্ছে কেপ অফ দ্য গুড হোপ, অর্থাৎ উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে তিনি এ সময় ভারতবর্ষে আগমন করেছিলেন এবং এই পর্তুগিজ নাবিকদের মধ্যে এই ভাস্কো দা গামার আগমনের ফলশ্রুতিতেই পরবর্তীতে
আমরা লক্ষ্য করেছি যে এই পর্তুগিজ নাবিকের আগমনের মধ্য দিয়েই কিন্তু ইউরোপীয়দের ভারতবর্ষের আগমনের সূচনা ঘটেছিল এবং পরবর্তীতে তোমরা সকলেই জানো যে পরবর্তীতে কলকাতা নগরী গোড়াপত্তন ঘটেছিল তিনটি গ্রামকে কেন্দ্র করে সুতানুটি গোবিন্দপুর এবং কালিকট এই তিনটি গ্রামকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীতে কলকাতা নগরীর গোড়াপত্তন ঘটেছিল স্বাভাবিকভাবে পর্তুগিজদের আগমনের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার আগমনের পরবর্তীতে আমরা আলমিডাকে আমরা লক্ষ্য করেছি যে আলমিডা ফ্রান্সিস ডি আলমিডা তিনি এ সময় ভারতবর্ষে আগমন করেছিলেন তিনি 1505 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতবর্ষে ছিলেন এবং পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আলবুকার্ক তিনি 1509 থেকে 1515 পর্যন্ত তিনি ভারতবর্ষে তিনি পর্তুগিজ প্রতিনিধি হিসাবে তিনি ভারতবর্ষে ছিলেন এবং তিনি এই সময় তার সময় কিন্তু ভারতে পর্তুগিজরা বিভিন্ন ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন তারা মালাক্কা এবং হরমুজ যে সাম্রাজ্য এই সাম্রাজ্যে পর্তুগিজ সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করেছিলেন এবং তারই ভারত পরবর্তীতে তারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কালিকট কোচিন এবং সিংহল হুগলি এবং বঙ্গদেশে তারা পর্তুগিজদের ঘাঁটি তারা স্থাপন করেছিলেন এইভাবে পর্তুগিজ নাবিক বিশেষ পর্তুগিজ নাবিকদের মধ্যেই কিন্তু আলবুকার্কের সময়ই কিন্তু পর্তুগিজদের আধিপত্য আমরা সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তার লাভ করতে আমরা দেখি এবং তিনি এ সময় ভারতবর্ষে পর্তুগিজদেরকে বিবাহ করার অনুমতি দিয়েছিলেন অর্থাৎ ভারতে এ সময় ভারতীয় রমণীদেরকে বিবাহ করার অনুমতি দেওয়ার ফলশ্রুতিতে স্বাভাবিকভাবে পর্তুগিজরা তাদের যে বাণিজ্যিক যে উদ্দেশ্য এই বাণিজ্যিক উদ্দেশ্য স্বার্থ থেকে তারা দূরে সরে গিয়ে তারা এদেশীয়দের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন কোনো কোনো ক্ষেত্রে লুটতরাজ এইভাবেই তারা তাদের যে কার্যক্রম এই কার্যক্রম তারা পরিচালনা করছিলেন এবং এরই মধ্য দিয়েই কিন্তু পর্তুগিজদের যে আসল যে উদ্দেশ্য অর্থাৎ তাদের যে বাণিজ্যিক যে উদ্দেশ্য এই বাণিজ্যিক উদ্দেশ্যটাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এটি দেখা দিয়েছিল এবং জোরপূর্বক এই আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়দের রোষানলে তারা পড়েছিলেন এবং পরবর্তীতে তারা কিন্তু তাদের যে উদ্দেশ্য অর্থাৎ বাণিজ্যিক যে উদ্দেশ্য এই উদ্দেশ্য কিন্তু পরবর্তীতে সফলতা লাভ করতে পারেনি এবং এরই ফলশ্রুতিতে পরবর্তীতে এই পর্তুগিজ নাবিকদের পরবর্তীতে আমরা ভারতবর্ষে আমরা ওলন্দাজদেরকে আমরা দেখি এই ওলন্দাজরা পর্তুগিজদের পরবর্তীতে ওলন্দাজ যারা আসছিলেন ভারতবর্ষে তারা ভারতবর্ষে আগমন করেছিলেন এবং এই সময় তারা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ ডাচ নামকরণ করে তারা নামকরণ করেছিলেন ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ ডাচ এটি নামকরণ করে তারা ভারতবর্ষে তারা তাদের আধিপত্য অর্থাৎ বাণিজ্যিক যে আধিপত্য এই আধিপত্য তারা প্রতিষ্ঠা লাভ করতে শুরু করেছিলেন এবং পরবর্তীতে তারা 1641 খ্রিস্টাব্দে তারা এই সময় মালাক্কা অধিকার করেন এবং পরবর্তীতে 1658 খ্রিস্টাব্দে তারা এই সময় সিংহল তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এবং এই যে ওলন্দাজদের যে আধিপত্য এই ওলন্দাজদের আধিপত্য কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি এবং এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে ওলন্দাজদের আধিপত্যর পরবর্তীতে আমরা দিনেবারদেরকেও আমরা ভারতবর্ষে ব্যবসায়িক উদ্দেশ্যে তাদেরকে আগমন করতে দেখি এবং তারা 1616 খ্রিস্টাব্দে তারা ভারতে তারা তাদের বাণিজ্যিক স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা চালায় এই সময় এবং তারা এই সময় ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামকরণ করে তারা তাদের বাণিজ্যিক স্বার্থ প্রতিষ্ঠার তারা উদ্যোগ গ্রহণ করে এবং 1620 খ্রিস্টাব্দে তারা এই সময় তাঞ্জোর জেলার যে ভাঙ্কুর এবং 1667 খ্রিস্টাব্দে তারা এই সময় কলকাতায় শ্রীরামপুরে তারা তাদের বাণিজ্যিক কুটি স্থাপন করেছিলেন
কিন্তু এই দিনেরাও কিন্তু ভারতবর্ষে বেশি দিন তাদের বাণিজ্যিক স্বার্থ তারা প্রতিষ্ঠা লাভ করত তাদের প্রতিষ্ঠা তাদের টিকিয়ে রাখতে তাদের সক্ষম হয়নি এবং এভাবেই পরবর্তীতে ওলন্দাজ পর্তুগিজদের পরবর্তীতে ওলন্দাজ এবং পরবর্তীতে দিনেরাও এই দেশের তাদের যে বাণিজ্যিক যে প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা তাদের স্বার্থ তারা পরবর্তীতে ইংরেজদের যে আধিপত্য এই ইংরেজদের আধিপত্যর কারণেই কিন্তু তাদের এই বাণিজ্যিক স্বার্থ গুটিয়ে নিতে তারা বাধ্য হয়েছিলেন পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে ভারতবর্ষে ইংরেজদের আগমন ঘটেছিল এবং আমরা সকলেই জানি যে 1600 খ্রিস্টাব্দে ইংরেজরা তারা এদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে তারা প্রথম এসেছিলেন এবং তারা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামকরণ করে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামকরণ করে তারা 1600 খ্রিস্টাব্দে তারা বাংলায় তারা বাণিজ্যিক উদ্দেশ্যে তারা এসেছিলেন এবং এই সময় তারা প্রায় 70,000 পাউন্ড মূলধন নিয়েই তারা তাদের এই বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা তৈরি করেছিলেন এবং এই সময় আমরা জানি যে ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকেই তারা সনদ নিয়ে অর্থাৎ চার্টার নিয়েই তারা ভারতবর্ষে তারা আগমন করেছিলেন এবং এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আগমন করেন আমরা জানি যে পরবর্তীতে 1608 খ্রিস্টাব্দে এই সময় ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে ভারতবর্ষে আগমন করেন এবং এই সময় তিনি যিনি আগমন করেছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম হকিংস এই উইলিয়াম হকিংস তিনি এই সময় ভারতবর্ষে এই সময় মোগল সম্রাটরা শাসন করছিলেন এবং মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় এই সময় তিনি আগমন করেছিলেন এবং এই সময় আগমন করার ফলশ্রুতিতে এবং ইংরেজদের এই বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করতে যে এই সময় তাদের সাথে পর্তুগিজদের সংঘর্ষ হয় এবং পর্তুগিজদেরকে এ সময় পরাজিত করেছিলেন এবং পরবর্তীতে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস 1615 খ্রিস্টাব্দে এ সময় স্যার টমাস রোকে তিনি বাণিজ্যিক সম্রাট জাহাঙ্গীরের সময় তিনি বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন এবং এ সময় সম্রাট জাহাঙ্গীরের সময় আমরা লক্ষ্য করে থাকি যে স্যার টমাস রো তিনি যে নীতি গ্রহণ করেছিলেন সেটি হলো আবেদন এবং বলপূর্বক এই দুটো নীতি গ্রহণ করে তিনি ভারতবর্ষে তাদের বাণিজ্যিক যে স্বার্থ এই বাণিজ্যিক স্বার্থ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং যা পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে যা পরবর্তীতে ইংরেজরা তাদের যে আধিপত্য তাদের যে শাসনতান্ত্রিক যে ফর্মুলা এই শাসনতান্ত্রিক ফর্মুলার ক্ষেত্রেও কিন্তু তারা আবেদন এবং বলপূর্বক নীতি তারা এ সময় গ্রহণ করেছিল আমরা এর পরে আমরা লক্ষ্য করে থাকি যে এ সময় 1642 খ্রিস্টাব্দে এ সময় ইংল্যান্ডের সাথে একটি স্পেনের একটি চুক্তি হয় আমরা সকলেই জানি যে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস এ সময় তিনি এ সময় পর্তুগিজ যে রাজকন্যা ক্যাথরিন বাগান্ডাকে তিনি বিবাহ করেন এবং বিবাহ করার ফলশ্রুতিতে স্বাভাবিকভাবে এই সময় ভারতবর্ষের মুম্বাই যে শহরটি এই মুম্বাই শহরটি তিনি যৌতুক হিসাবে লাভ করেছিলেন স্বাভাবিকভাবে এই মুম্বাই শহরটি পরবর্তীতে ইংরেজরা এ সময় চার্লসের নিকট থেকে বাৎসরিক 10 পাউন্ড এর ইজারার বিনিময়ে এ সময় এই মুম্বাই শহরটি তারা শাসন করত এবং পরবর্তীতে এই সম্রাট চার্লসের নিকট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শহরটি অর্থাৎ মুম্বাই শহরটি 70,000 পাউন্ডের বিনিময়ে এটি ক্রয় করে নিয়েছিলেন এবং এই যে স্যার টমাস রোর মধ্য দিয়ে যে বাণিজ্যিক সম্রাট জাহাঙ্গীরের সময় এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করে থাকি যে 1990 সালের দিকে এসেও সম্রাট আওরঙ্গজেবের সাথে একটি চুক্তি হয় এবং এই চুক্তি মোতাবেক এই সময় জব চার্নক তার নাম আমরা সকলেই জানি এই জব চার্নক পরবর্তীতে সম্রাট
আওরঙ্গজেবের সময় এসে তিনি 1690 খ্রিস্টাব্দে তিনি এই সময় তিনটি গ্রামকে কেন্দ্র করে সুতানুটি গোবিন্দপুর এবং কালিকট এই তিনটি গ্রামকে কেন্দ্র করে এই সময় কলকাতা নগরী গোড়াপত্তন করেছিলেন এবং পরবর্তীতে এই সময় এই এবং ইংরেজ শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সময় ইংল্যান্ডের আমরা সকলেই জানি যে ইংল্যান্ডের এই সময় তৃতীয় যে রাজা ছিলেন উইলিয়াম এই উইলিয়ামের নাম অনুসারে এই সময় কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ তারা প্রতিষ্ঠা করেছিলেন এবং ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করে এই সময় পরবর্তী করে কলকাতা মাদ্রাস এবং মুম্বাইয়ে এই তিনটি শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক যে স্বার্থ অর্থাৎ বাণিজ্যিক যে কার্যক্রম এই কার্যক্রম তারা পরিচালনা করেছিলেন ইংরেজদের এই যে যে আধিপত্য এই আধিপত্যর পরবর্তীতে আমরা ফরাসিদের ভারতবর্ষে ফরাসিদের বাণিজ্যিক উদ্দেশ্যে তাদের আগমন আমরা লক্ষ্য করি এবং ফরাসিরাও ফরাসিদের সাথে কিন্তু তাদের ফরাসিরা পরবর্তীতে চন্দননগরে তারা তাদের বাণিজ্যিক কুঠি তারা স্থাপন করেছিলেন এবং বাণিজ্যিক কুঠি স্থাপন করলো 1674 খ্রিস্টাব্দে তারা ফরাসিরা এই সময় চন্দননগরে তারা দুর্গ নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে এই ইংরেজদের সাথে ফরাসিদের বাণিজ্যিক স্বার্থ বা বাণিজ্যিক সংঘাত পরবর্তীতে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের সংঘাত হয়েছিল এবং পরপর তিনটি যুদ্ধ হয়েছিল আমরা জানি ফার্স্ট কর্ণাটক সর সেকেন্ড কর্ণাটক সর এবং থার্ড কর্ণাটক সর এই তিনটি যুদ্ধের মধ্য দিয়েই কিন্তু তারা তাদের ইংরেজ এবং ফরাসি বাণিজ্যিক দ্বন্দ্ব স্বার্থ তাদের নিয়েই তাদের এই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে ফরাসিরা তাদের এই সামরিক যে শক্তি এই ইংরেজ যে সামরিক শক্তি ইংরেজ সামরিক শক্তির কাছে হেরে যেয়ে তারা ভারতবর্ষ থেকে তারা বিদায় নিয়েছিলেন এ সময় ইংরেজদের এই যে আধিপত্য এই আধিপত্য কিন্তু আমরা নবাবি শাসনের আমরা জানি যে নবাবি শাসনের যে ধারাবাহিকভাবে যারা শাসন পরিচালনা করছিলেন বিশেষ করে মুর্শিদ আমরা জানি যে মুর্শিদ কুলি খান পরবর্তীতে আমরা নবাব সুজাউদ্দিন খান এবং নবাব সরফরাজ খান এবং পরবর্তীতে নবাব আলীবর্দী খান এবং সর্বশেষ যে নবাব সিরাজউদ্দৌলা এই নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়েই কিন্তু পরবর্তীতে ইংরেজদের আধিপত্য বা ইংরেজ শাসনের আধিপত্য প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছিল আমরা এই সময় নবাবী শাসনের এই ধারাবাহিক যে আলোচনা এই ধারাবাহিক আলোচনা যেহেতু আমাদের তোমাদের ইতিহাসের এই অংশটি তোমাদের অতটা ইম্পর্টেন্ট না আমরা কীভাবে ইংরেজরা ভারতবর্ষে আধিপত্য প্রতিষ্ঠা লাভ করলো সেই বিষয়েই আমাদের জানতে হবে এবং এ সময় আমরা জানি যে নবাবী শাসনের সর্বশেষ যিনি নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলাকে তোমরা জানো যে 1757 সালে পলাশীর যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়েই কিন্তু ইংরেজরা তাদের ভারতবর্ষে তাদের আধিপত্যকে সুপ্রতিষ্ঠিত করেছিল কিন্তু তারা সরাসরি কিন্তু তারা শাসনতান্ত্রিক ক্ষেত্রে গিয়েছিল কিন্তু 1765 সালের বক্সারের যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করেই তারা পরবর্তীতে ভারতের শাসনতান্ত্রিক ক্ষেত্রে কিন্তু তারা শাসনতান্ত্রিক ক্ষমতা তারা হাতে নিয়েছিলেন তা আমি তোমাদের এই যে যে ইংরেজদের আগমনের আগ পর্যন্ত যে ধারাবাহিকভাবে ইউরোপীয় বাণিজ্যিক যে গোষ্ঠী ভারতবর্ষে আগমন করেছিল তাদের সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি আমরা এখন আলোচনা করব ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন
আমাদের আলোচনায় আমরা বলেছিলাম যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে তোমরা জানো যে পরবর্তী 1602 সালে রানী এলিজাবেথের নিকট থেকে একটি সনদ নিয়ে তারা ভারতে তারা বাণিজ্যিক উদ্দেশ্যে তাদের আগমন ঘটেছিল এবং আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে কবিগুরু রবীন্দ্রনাথের যে ভাষা পোহালে সর্বরি বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে অর্থাৎ যারা এসেছিল এদেশে বণিক হিসাবে ব্যবসার উদ্দেশ্যে তারাই কিন্তু পরবর্তীতে শাসক হিসাবে তারা পরিগণিত হয়েছিল তো এখানে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শাসনের আমরা নবাবী শাসনের শেষ পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা কে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা শাসনতান্ত্রিক ক্ষমতা তারা লাভ করেছিল এখানে একটি বিষয় তোমাদেরকে সুস্পষ্ট করতে হবে সেটি তোমাদেরকে মানে স্পষ্টভাবে জানতে হবে যে ইংরেজ আমরা ইংরেজ বলছি কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি একটি মাত্র ইংল্যান্ডের একটি কোম্পানি একটি বাণিজ্যিক কোম্পানি আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন যে বৃহৎ যে বাণিজ্যিক গোষ্ঠীগুলো রয়েছে যেমন যমুনা গ্রুপ রয়েছে বসুন্ধরা গ্রুপ রয়েছে তেমনই কিন্তু ইংল্যান্ডের একটি বাণিজ্যিক গোষ্ঠী হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আমাদের ভারতবর্ষে তারা বাণিজ্যিক উদ্দেশ্যে এসেছিলেন স্বাভাবিকভাবে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বললেই আমরা কিন্তু সমগ্র ইংল্যান্ডকে আমরা বুঝাবো না বা ইংরেজদেরকে আমরা বুঝাবো না একটি শুধুমাত্র একটি বাণিজ্যিক গোষ্ঠীকে আমরা বুঝবো এটি তোমাদের সামনে আমি একটু সুস্পষ্ট করলাম তা যাই হোক আমরা এখানে নবাব সিরাজউদ্দৌলাকে কিভাবে পরাজিত করে ইংরেজরা ভারতবর্ষে তাদের বা বাংলায় তারা আধিপত্য প্রতিষ্ঠা লাভ করেছিল সে বিষয়ে এখন আমি আলোচনা করব আমাদের আলোচনায় আমরা বলেছি যে নবাব সিরাজউদ্দৌলা এটি বাংলার ইতিহাসের ক্ষেত্রে একটি অন্যতম চরিত্র তোমরা জানো সকলেই জানো যে নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নিয়ে বাংলা বিভিন্ন সাহিত্যে আমাদের নাটকে আমাদের সিনেমায় এই চরিত্রটি অত্যন্ত আকর্ষণীয়ভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে তার কারণ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব এবং এই শেষ স্বাধীন নবাবকে পরাজিত করেই কিন্তু পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তারা শাসনতান্ত্রিক ক্ষমতা তারা দখল করেছিলেন আমরা সকলেই জানি নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না তার তিন কন্যা ছিলেন এবং তার এই তিন কন্যার জামাতা অর্থাৎ তার নবাব আলীবর্দী খানের তিন জামাতাকে বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিনটি প্রদেশের শাসনকর্তা হিসাবে নবাব আলীবর্দী খান তিনি নিয়োজিত করেছিলেন এবং যেহেতু নবাব সিরাজউদ্দৌলার নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না সে কারণেই কিন্তু নবাব আলীবর্দী খান নবাব সিরাজউদ্দৌলাকে অত্যন্ত ছোট অবস্থা থেকেই তিনি অত্যাধিক স্নেহে তিনি লালন পালন করেছিলেন এবং তিনি তার এই নাতিকে অত্যাধিক স্নেহ করতেন এবং যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না এ কারণেই তিনি মনে মনে নবাব সিরাজউদ্দৌলাকেই তার পরবর্তী উত্তরাধিকার হিসাবে তিনি মনোনীত করেছিলেন এবং পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা আমরা জানি যে 1756 সালের 10ই এপ্রিল তিনি বাংলার মসনদে আরোহণ করেছিলেন এখানে তোমাদের জানার জন্য একটু বলছি নবাব সিরাজউদ্দৌলার পুরো নামটা তোমরা একটু জেনে নাও কারণ নবাব সিরাজউদ্দৌলার এই চরিত্র সম্পর্কে আমরা আগেই বলেছি যে এই চরিত্র আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিশেষ করে তোমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ইতিহাসের যে ছাত্রছাত্রী তাদের কাছে কিন্তু এই নবাবের এই চরিত্রটি অত্যন্ত আকর্ষণীয় এবং এ কারণে নবাব সিরাজউদ্দৌলার পুরো নামটা এটা একটু তোমাদের জানার জন্য আমি বলছি তার পুরো নাম হচ্ছে নবাব মনসুরে মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খা মির্জা মোহাম্মদ হাইবর জং বাহাদুর আসলে সিরাজউদ্দৌলার নামটা সিরাজউদ্দৌলা তার নামের আগে এবং পরে যেগুলো সেগুলো আমরা বলি যে বিশেষণ হিসাবে অর্থাৎ এই যে তার যে পুরো নাম এটি কিন্তু আমরা নবাব সিরাজউদ্দৌলার
যে নাটক বা সিনেমা, এই সিনেমায় কিন্তু আমরা একবার শুনে থাকি কিন্তু তার এই পুরো নামটা, অর্থাৎ নবাব মনসুরে মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মুহাম্মদ হাইবার জং বাহাদুর, এই যে যে নামটি, এটি কিন্তু একবার উচ্চারিত হয়েছে ওই যখন নবাব দরবারে প্রবেশ করেন। সে দরবারে প্রবেশ করার সময় যখন দরবারে যে সকল উজিরগণ রয়েছেন, নবাব যখন দরবারে প্রবেশ করতে যান তখন তাকে কুনিশ করা হয়, এবং এই সময় হাক দিয়ে কিন্তু যে নবাব দরবারে প্রবেশ করছেন এই নামটি কিন্তু আমরা এই সিনেমা বা আমরা নাটকে এটি আমরা দেখে থাকি। যাই হোক, নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 10ই এপ্রিল বাংলার মসনদে তিনি আরোহণ করেছিলেন। এবং নবাব সিরাজউদ্দৌলা আমরা আগেই বলেছি যে নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান যেহেতু ছিল না, সেই কারণেই নবাব আলীবর্দী খান নবাব সিরাজউদ্দৌলাকেই তার পরবর্তী উত্তরাধিকার হিসাবে মনোনীত করেছিলেন, এবং তিনি অত্যাধিক স্নেহে তিনি লালিত পালিত করেছিলেন নবাব সিরাজউদ্দৌলাকে। অত্যাধিক স্নেহে লালিত পালিত হওয়ার কারণে নবাব সিরাজউদ্দৌলার যে শাসনতান্ত্রিক ক্ষেত্রে নবাবী শাসন পরিচালনা করার জন্য যে সকল কূটকৌশল, রাজনৈতিক জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞান কিন্তু নবাব সিরাজউদ্দৌলার ছিল না। তারপরও নবাব সিরাজউদ্দৌলা যেহেতু বাংলার মসনদে আরোহণ করেছিলেন, এটি কিন্তু তার অপর যে দুই উত্তরাধিকার, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার নবাব আলীবর্দী খানের অপর যে দুই কন্যা, এই দুই কন্যার কন্যা এবং তার উত্তরাধিকার, এটাকে ভালো চোখে তারা দেখেননি। এবং এ কারণেই নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলার মসনদে আরোহণ করেন তখন প্রথম থেকেই কিন্তু তার অপর যে দুই উত্তরাধিকার তারা তখন থেকেই কিন্তু নবাবের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রে তারা মেতে উঠেছিলেন। এবং এ কারণেই নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে আরোহণ করার পরবর্তীতে তাকে বিভিন্ন ক্ষেত্রে তাকে বিপদের সম্মুখীন হতে হয়েছিল, এবং যার চূড়ান্ত পরিণতি পলাশির যুদ্ধের মাধ্যমে সংগঠিত হয়েছিল। এবং এই পলাশির যুদ্ধের কী কারণে নবাব সিরাজউদ্দৌলার এই পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল ইংরেজদের সাথে, এই বিষয়ে আমি আলোচনা করব। প্রথমত হচ্ছে, আমি আগেই বলেছি যে নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলার মসনদে আরোহণ করেন তখন নবাবের বিরুদ্ধে কিন্তু এ সময় তার যে অপর যে দুই উত্তরাধিকার, বিশেষ করে ঘসেটি বেগম এবং শওকত জং, তারা কিন্তু এই সময় থেকে কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিলেন, এবং তারা এই সময় প্রাসাদ ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিলেন, এবং এ কারণেই কিন্তু নবাবের বিরুদ্ধে কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত থেকে তারা ইংরেজদেরকে তারা সহযোগিতা করেছিলেন, এটি কিন্তু নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ভালোভাবে মেনে নেননি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলার মসনদে আরোহণ করেন এ সময় বাংলায় কিন্তু ব্যবসা করছিল আরও একটি ব্যবসায়িক গোষ্ঠী, সেটি আমরা বলেছি ফরাসিরা এ সময় বাংলায় ব্যবসা বাণিজ্য করছিল। নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে আরোহণ করলে রীতি অনুযায়ী নবাবের প্রতি তাদের যে আনুগত্য, এই আনুগত্য প্রদর্শন করতে হয়। ফরাসিরা নবাবের প্রতি তারা আনুগত্য প্রদর্শন করেছিল, দরবারে এসে তারা নবাবের প্রতি আনুগত্য প্রদর্শন করেছিল, অর্থাৎ ফরাসিরা আনুগত্য প্রদর্শন করেছিল, কিন্তু ইংরেজরা তারা নবাবের প্রতি কোনো ধরনের আনুগত্য তারা প্রকাশ করেনি। এটি 17 বছর বয়সী একজন তরুণ নবাবের জন্য কিন্তু তার ইগোতে লেগেছিল, এবং এই কারণে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ইংরেজদের প্রতি বিরাগভাজন হন এবং তিনি এটাকে ভালো চোখে তিনি দেখেননি। আরেকটি বিষয় হচ্ছে, এ সময় আমরা জানি যে ঘসেটি বেগম, যিনি ঢাকার নবাব ছিলেন, তার যে রাজকোষ দেখাশোনা করতেন, অর্থাৎ তার হিসাব সংরক্ষণ দায়িত্বে ছিলেন এই সময় রাজা রাজবল্লভ, এবং নবাব সিরাজউদ্দৌলা এই সময় থেকে কিন্তু তিনি যখন নবাবের শাসন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি জানতেন যে ঢাকার নবাব নওয়াজিস মুহাম্মদের যে রাজকোষ, এই রাজকোষ দেখাশোনার দায়িত্ব রাজা রাজবল্লভ, তিনি কিন্তু দুর্নীতিপরায়ণ, এবং এই কারণে তিনি এ সময় তাকে বাংলায় নবাবের কাছে নবাবের দরবারে ডেকে পাঠান, এবং তিনি এ সময় দূত প্রেরণ করেছিলেন, এবং কিন্তু রাজা রাজবল্লভ তার এই দূতকে অপমান করে তিনি এ সময়
বিতাড়িত করে দিয়েছিলেন। এটিও কিন্তু নবাব সিরাজউদ্দৌলার জন্য অপমানজনক হয়েছিল এবং এ কারণে নবাব সিরাজউদ্দৌলা এটাকেও তিনি ভালো চোখে দেখেননি। স্বাভাবিকভাবে এছাড়াও আরও বিভিন্ন কারণে, বিশেষ করে এই সময় আমরা জানি যে নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলার মসনদা আরোহণ করেন, এই সময় ফরাসিরা তারা বাণিজ্য করছিল বাংলায় এবং ইংরেজরাও তারা বাংলায় বাণিজ্য করছিল। এ সময় ফরাসিরা দস্তক তারা গ্রহণ করে তারা ব্যবসা বাণিজ্য করছিল, কিন্তু ইংরেজরা এ সময় তারা দস্তকের অপব্যবহার করছিল, অর্থাৎ তারা প্রায় বিনা শুল্কে তারা বাংলায় ব্যবসা বাণিজ্য করছিল। এটাও কিন্তু নবাব সিরাজউদ্দৌলা এটাকে ভালো চোখে দেখেননি এবং এই সকল বিভিন্ন কারণে নবাব সিরাজউদ্দৌলা তিনি ইংরেজদের প্রতি বিরাগভাজন হয়েছিলেন এবং ইংরেজদের প্রতি বিরাগভাজন হয়ে তিনি এ সময় তিনি ইংরেজদেরকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য এই সময় ইংল্যান্ডে যে কলকাতায় যে ফোর্ট উইলিয়াম দুর্গ, এই ফোর্ট উইলিয়াম দুর্গ তিনি এই সময় অধিকার করেছিলেন। আমরা আগামী ক্লাসে এখান থেকেই তোমাদের আলোচনা শুরু করব। তা যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে তোমরা কমেন্টস বক্সে তোমরা বই সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে। আজকে আমি তোমাদেরকে এই ইতিহাস প্রথম পত্রে, অর্থাৎ বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ইতিহাসের এই যে পেপারটি, এই পেপারটার জন্য তোমাদের তিনটে বইয়ের সাজেশন আমি তোমাদেরকে করব। একটি হচ্ছে আমাদের ইতিহাস প্রথম পত্র, এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস, এটি লিখছেন হচ্ছেন গোলাম মোস্তফা। তোমরা তোমাদের কাছে কাগজ কলম থাকলে তোমরা লিখে নাও। সেটি হচ্ছে ইতিহাস প্রথম পত্র, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস, এটি লিখেছেন জনাব গোলাম মোস্তফা, এই একটি বই। দ্বিতীয় আরেকটি বই হচ্ছে এই যে এই বইটি, সেটি হচ্ছে ইতিহাস প্রথম পত্র, প্রফেসর নাসরিন বেগম এবং এম এ হালিম বিশ্বাস। তোমরা দেখতে পাচ্ছ এই বইটি, এই বইটি। এবং তৃতীয় আরেকটি বই, সেটি হচ্ছে ইতিহাস প্রথম পত্র, সে রাইটার হচ্ছেন জে এম বেলাল হোসেন সরকার, এই বইটি। অর্থাৎ তোমাদের ইতিহাস প্রথম পত্রের জন্য আমি তোমাদের গোলাম মোস্তফার বই, প্রফেসর নাসরিন বেগমের বই এবং প্রফেসর জে এম বেলাল হোসেন সরকারের বই, এই তিনটি বই তোমাদের জন্য সাজেস্ট করছি। তোমরা যদি একটি বই কেনো, তাহলে গোলাম মোস্তফা স্যারের যে বইটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রথম পত্র, সেটি হচ্ছে গোলাম মোস্তফার বইটি তোমরা কিনবে। তা ধন্যবাদ তোমাদেরকে, তোমরা সকলে সুস্থ থাকবে, বাড়িতে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে, এই আশা রেখে আজকের এই ক্লাসটি আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ তোমাদের সকলকে। Yes.